মালাইচাকে ভেঙে দেওয়ার পর এবার ঘরে ঘরে ত্রিশূল রাখার নিদান দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ওরা বাংলার শান্তি চায় না, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। একদিন আগেই পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের বাঁশ রাখার কথা বলেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। ভোট লুট করতে এলে বাঁশ দিয়ে হাঁটুর মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি। এবার বাড়িতে ত্রিশূল রাখার নিদান দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বরানগরে জগদ্ধাত্রী পুজোর এক অনুষ্ঠানে এসে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বোম গুলি নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল করবে। আমাদের বিজেপি কর্মীদের আত্মরক্ষা করার জন্য বাড়ির মহিলারা বাড়িতে বাড়িতে ত্রিশূল রাখবেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বোম গোলা গুলিতে নিজেরাই মারামারি করে মরছে, তাহলে আমাদের আত্মরক্ষার জন্য কি থাকবে? পঞ্চায়েত নির্বাচনে আত্মরক্ষা করার জন্য আমাদের মায়ের দেওয়া ত্রিশূল থাকবে। সব মা বোনেরা ঘরে ঘরে ত্রিশূল রাখুন নিজেদের আত্মরক্ষা করার জন্য, কারণ পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি হয়ে যাবে। বিজেপি নেতার ঘরে ঘরে ত্রিশূল রাখার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ওরাই ঘরে ঘরে ত্রিশূল রাখতে বলে, আবার ওরাই বাংলার শান্তির কথা বলে। ওরা বাংলাতে শান্তি চায় না, বাংলাকে নিয়ে ভাবে না। আমরা বাংলাকে নিয়ে ভাবি, তাই এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপি নেতার মন্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ওরা ঘরে ঘরে ত্রিশূল রাখতে বলবে, আরও কেউ অন্য কিছু রাখতে বলবে, তাতে বাংলার যে সুস্থ রাজনীতি, শান্তি শৃঙ্খলা, এই ওরাই কিন্তু শান্তির শৃঙ্খলা নিয়ে প্রতিদিন চিৎকার করছে, তাই না? আর এই যে উস্কানিমূলক প্ররোচনামূলক কথাগুলো ওরা বলে যাচ্ছে, ঘরে ঘরে ত্রিশূল রাখবে, তাহলে পরে অন্যরা যদি অন্য ধরনের কথা বলে, বা আরও রাজনৈতিক দল বা রাজনৈতিক দল নয় সে সমস্ত সংস্থাগুলো যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে কোথায় এসে দাঁড়াবে? আসলে ওদের না বাংলাকে ঘিরে ওদের কোনো ভাবনা চিন্তা দায় কিছু নেই, আর আমাদের বাংলাকে ঘিরে আমাদের ভাবনা রয়েছে, চিন্তা রয়েছে, দায় রয়েছে। বাংলার পরম্পরাকে, শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখার একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে আমরা এই ধরনের কথা বলতে পারি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।